বাজেট ক্যাটাগরিতে স্যামসাং আবারও কাঁপিয়ে দিচ্ছে তাদের স্যামসাং গ্যালাক্সি A05 স্মার্টফোনটা শুধুমাত্র 15 থেকে 20 হাজার টাকায় মারাত্মক লেভেলের বিশাল আকৃতির বড় ডিসপ্লে সর্বোচ্চ 12 জিবি র্যাম আর 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপের পাশাপাশি একদম সুন্দর ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ডিজাইনের সাথে আসে তার সাথে এই ফোনটা ফাস্ট চার্জিংকেও সাপোর্ট করে যেটা কিনা স্যামসাং এর লক্ষ টাকার স্মার্টফোনে পাওয়া যায় সো হেই গাইস শান্ত হিয়ার গ্যালাক্সি A05 স্মার্টফোনটা কেমন হবে আপনাদের জন্য আর বাংলাদেশে কোথা থেকে কেমন প্রাইসে পাবেন সেটা জানার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে দেখতেই থাকুন গ্যালাক্সি A05 স্মার্টফোনটার পেছনের ডিজাইন দেখে আপনাদের যে কারো ভালো লাগবে বিকজ এখানে অনেক বেশি গর্জিয়াস করেনি স্যামসাং ডিজাইনের ক্ষেত্রে একদম সিম্পল ভাবে ডুয়াল ক্যামেরা সেটআপকে রেখেছে স্যামসাং পেছনে সাথে পাওয়া যাবে ছোট আকৃতির ফ্ল্যাশলাইট পেছনের ডিজাইনটা পুরোপুরি বক্স শেপের আর ফ্ল্যাট এজের ডিজাইন হওয়ায় বর্তমান ট্রেন্ড অনুযায়ী যে কারো নজর কাড়বে এই ফোনটার ডিজাইন এছাড়া গাইস ফোনটার ফ্রন্ট সাইডে পাওয়া যাবে 6.7 ইঞ্চির একটি বিশাল আকৃতির ডিসপ্লে এর আগে স্যামসাং এর ম্যাক্সিমাম বাজেট ক্যাটাগরির স্মার্টফোনে 6.5 ইঞ্চি ডিসপ্লে থাকতো বাট এবার স্যামসাং ডিসপ্লে প্রযুক্তি নিয়ে নতুনভাবে কাজ করেছে আর বড় আকৃতির ডিসপ্লেকে তাদের ফোনে দিয়েছে আগের মতো বড় আকৃতির বি শেপের নয় ইউ শেপের ছোট্ট আকৃতির নচকে ইউজ করেছে স্যামসাং ডিসপ্লেতে আর এই ডিসপ্লের ফুল ভিউ এক্সপিরিয়েন্সটাও দারুণ যদিও কিনা বাজেট ক্যাটাগরির ডিসপ্লে হওয়ায় এখানে নিচের দিকের চিন এরিয়াটা কিছুটা বড় লাগতে পারে মানে দাঁড়াচ্ছে গিয়ে এই চিনের মধ্যে হয়তো একটা হাইওয়ে রাস্তা তৈরি করা পসিবল তো যাই হোক গাইস স্যামসাং এর এই ফোনটার ডিসপ্লে একদম সাদামাটা হলেও এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স হবে সবচেয়ে দারুণ বাজেট ক্যাটাগরিতে Xiaomi Realme অথবা অন্য 10টা স্মার্টফোন থেকে এই স্যামসাং এর স্মার্টফোনে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা খুব ভালো পাওয়া যায় স্যামসাং এর ফোন লো রেঞ্জের চিপসেটের সাথে আসার পরেও এখানে হ্যাং এবং ল্যাগের দেখা কিছুটা কম পাবেন আপনারা এছাড়া অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 14 এবং 15 এর আপডেটটাও দিয়ে দিবে স্যামসাং সবার আগে আর গাইস এখানে ওয়ান ইউ এর একটা কোর ভার্সনকে পাওয়া যাবে যার কারণেই কিনা এই ফোনটা এত স্মুথভাবে রান করা পসিবল হবে বেশ কিছু ফিচারকে আপনারা মিস করবেন যেগুলো কিনা স্যামসাং এর লক্ষ টাকার স্মার্টফোনে পাওয়া যায় যেমন গুড লক নক সিকিউরিটি সিক্রেট ফোল্ডার ইত্যাদি ইত্যাদি তারপরও যতটুকু দিয়েছে স্যামসাং বাজেট ক্যাটাগরিতে এই ফোনটা রান করার ক্ষেত্রে সেই জিনিসটাই সবচেয়ে ভালোভাবে কাজ করবে গ্যালাক্সি A05 স্মার্টফোনটাতে চিপসেট হিসেবে এবার এক্সিনোসের ফালতু ক্যাটাগরির চিপসেটকে ইউজ না করে মিডিয়াটেকের হেলিও G85কে ইউজ করেছে স্যামসাং যেটা কিনা কিছুটা পুরনো একটা চিপসেট আর এই চিপসেটটা অনেক আগে Xiaomi Realme স্মার্টফোনে আমরা দেখতে পেতাম তো এখানে যদি মিডিয়াটেকের G88কে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো বাট স্যামসাং এর পক্ষ থেকে 15 থেকে 20 হাজার টাকায় এর থেকে বেশি কিছু আশা করা বোকামি স্যামসাং এই হার্ডওয়্যার সেকশনে সবসময় কিপটামি করে থাকে আর কম টাকার মধ্যে ভালো কিছু দিতে পারে না শুধুমাত্র তাদের সফটওয়্যার সাপোর্টটাই সবচেয়ে ভালো হয়ে থাকে সো এই চিপসেটের জন্য 10-20 আপনারা কিছুটা গেমিং করতে পারবেন যেমন পাবজি গেমটা 40 FPS-এ 10-20 খেলা পসিবল এছাড়া ফ্রি ফায়ার লুডো সাবওয়ে সার্ফার সহ বেশ কিছু টুকটাক গেম আপনারা খেলতে পারবেন গ্যালাক্সি A05-এ A05 স্মার্টফোনটাতে রয়েছে 6 জিবি র্যাম আর এখানে আরও 6 জিবি র্যামকে স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে ইনক্রিজ করে প্রায় 12 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে রেগুলার ইউসেজে এই 6 জিবি র্যামটাই আপনাদের সবচেয়ে বেশি কাজে আসবে আর মাল্টিটাস্কিংয়ে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব অথবা টিকটককে একসাথে ইউজ করতে পারবেন ফোনটার মধ্যে 128 জিবির ইন্টারনাল মেমোরি রয়েছে তবে সেটা EMMC 5.1-এর সো এখানে UFS ক্যাটাগরির স্টোরেজকে ইউজ করলে ফোনটা আরও বেশি ফাস্ট মনে হতে পারতো বাট বাজেট ক্যাটাগরির স্মার্টফোন হওয়ায় স্যামসাং এর এই ফোনটা নর্মাল এবং ডিসেন্ট মানে বিলো অ্যাভারেজ টাইপের পারফরমেন্স দিয়ে দেবে আপনাদের মাইক্রোএসডি কার্ডের স্লট রয়েছে এই ফোনটা যার মাধ্যমে কিনা 1000 জিবি পর্যন্ত মেমোরি কার্ডকে ইউজ করা পসিবল এক্সটার্নালভাবে ক্যামেরা সেকশনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেট আপ রেখেছে ফোনটার পেছনে স্যামসাং সামনে পাওয়া যাবে 8 মেগাপিক্সেলের সাদামাটা কোয়ালিটির সেলফি এবং আপনাদের আমি শিওর হয়ে বলছি যে Xiaomi এবং Realme-র যে সকল স্মার্টফোনে সিমিলার ক্যাটাগরির ক্যামেরা সেট আপ রয়েছে সেখান থেকেও ভালো পিকচার কোয়ালিটি দিয়ে দেবে স্যামসাং এর A05 এই স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে তেমন বিশেষ কোনো ফিচার নেই তবে আপনারা হাই রেজলিউশনে মানে 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনেও ছবি তুলতে পারবেন দিনের বেলা যে কোনো ছবি তুললে আপনাদের ভালো লাগবে তবে রাতের বেলা হতাশ করবে স্যামসাং A05 স্মার্টফোনটা ছবি তোলার ক্ষেত্রে আপনাদের ফুল HD রেজলিউশনে ভিডিও করা পসিবল এই ফোনটা দ্বারা সর্বোচ্চ 60 FPS-এ আর এখানে আপনারা স্লো মোশনের ভিডিও ফিচারটাও পেয়ে যাবেন
তাছাড়া গায়েস পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh এর ব্যাটারি রয়েছে, তার পাশাপাশি 25W এর ফাস্ট চার্জিং ফিচারটা পাওয়া যাবে ফোনের সাথে। সো এর আগে স্যামসাং এর বাজেট ক্যাটাগরির ম্যাক্সিমাম স্মার্টফোনে সর্বোচ্চ 15W এর চার্জিং টেকনোলজিকে দেখতে পাওয়া যেত, বাট এখানে এই 25W এর চার্জিং স্পিডের কারণে 1.5 ঘন্টার মধ্যে ফোনটাকে ফুলি চার্জ করা পসিবল। আর একবার চার্জ হয়ে গেলে HD+ রেজলিউশনের ডিসপ্লের জন্য এই ডিভাইসটা দ্বারা আপনারা অ্যামেজিং ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন 1 থেকে 1.5 দিনের মতো। সো গ্যাস এই স্মার্টফোনটার সব দিকই মোটামুটি ভালো, কিন্তু এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে দিতে পারেনি স্যামসাং। সফটওয়্যার বেস ফেস আনলক অথবা পাসকোডের মাধ্যমে আপনাদের ফোনটাকে আনলক করতে হবে প্রতিবার, যেটা একটা প্যারাদায়ক ফিচার। এছাড়া এই স্মার্টফোনটাতে ডুয়াল স্টোরেজ স্পিকারকে দেখতে পেলে আরও ভালো হতো, তবে 3.5mm হেডফোন জ্যাকের গর্ত রয়েছে এই স্মার্টফোনটার মধ্যে। সাথে পাওয়া যাবে ওয়াইফাই, ব্লুটুথ আর FM রেডিওর সাপোর্ট। সো অ্যাট দ্য এন্ড বলতে গেলে A05 স্মার্টফোনটার পারফরমেন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স আর ক্যামেরা সেটআপ মোটামুটি ভালোই, কিন্তু এর ডিসপ্লে ফুল HD রেজলিউশনের হলে ভালো হতো, তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা থাকলে তো কথাই ছিল না। বর্তমানে এই স্মার্টফোনটা ইন্ডিয়া সহ ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে পাওয়া যাচ্ছে, তবে বাংলাদেশের মার্কেটে আগামী নভেম্বর মাসে এই ফোনটাকে আনঅফিসিয়ালভাবে আপনারা 15,000 থেকে 20,000 টাকার আশেপাশে পেয়ে যেতে পারেন, কিন্তু অফিসিয়ালি আসলে এই ফোনটার প্রাইস 20,000 টাকার আশেপাশেই রাখবে স্যামসাং। তো এই 20,000 টাকার স্মার্টফোনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, সেটা শুনতে আসলে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আপনারা যদি 15,000 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, ভিডিও লিংক পেয়ে যাবেন।